গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো ক্যানিং এর কলেজ মোড় এলাকায়। সকালে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার সুপর্ণা কোয়ালের দেহ, খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ। সল্টলেকে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি উদ্ধার করলো পুলিশ। তিন নম্বর গেটের কাছে গাড়িটি পড়েছিল, ভিতরে চালক বা অন্য কেউ ছিল না। পুলিশের অনুমান, ভোরে পিএনডি যাওয়ার সময় ওই গাড়িকে পেছন থেকে অন্য একটি গাড়ি ধাক্কা মারে। উদ্ধার হওয়া গাড়ির মালিকের খোঁজ চলছে। বর্ধমানের মঙ্গলকোটে নবম শ্রেণীর স্কুল ছাত্রীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও কন্যাশ্রী প্রকল্পের কয়েক লক্ষ টাকা, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার লাহুরিয়া শাখার ঘটনা। ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ পরিবারের। স্কুলেরই কম্পিউটার শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, রাতেই গোপন জেরা থেকে গ্রেফতার অভিযুক্ত শিক্ষক। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের ঘটনা, ধৃতকে আলিপুরের বিশেষ আদালতে তোলা হবে, সেই সঙ্গে ম্যাজিস্ট্রেটের সামনে গোপন জবানবন্দি দেবে ছাত্রীও। বেপরোয়াভাবে অ্যাম্বুলেন্স চালানোর অভিযোগ, কলকাতা থেকে রোগী নিয়ে রানাঘাট যাওয়ার পথে বারাসাতের কাছে গ্রেফতার চালক, পরে ওই রোগীর জন্য পৃথক অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে পুলিশ। লেখা হয়নি ডেথ সার্টিফিকেট, শ্মশান থেকে দেহ ফিরিয়ে আনলো হাসপাতাল। ঘটনার প্রতিবাদে কল্যাণী জেএনএম হাসপাতালে বিক্ষোভ মৃতার পরিবারের, কর্তৃপক্ষের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ দেয় থানায়। সাত ফিট লম্বা গোখরো সাপ উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো মালবাজারে। বুধবার রাতে রেল কলোনিতে একটি মুরগির খাঁচায় ঢুকে পড়ে সাপটি। রাতেই ওই পেল্লায় সাপকে খাঁচার ভেতর থেকে বের করেন পরিবেশ প্রেমীরা। সকালে তাকে বনকর্মীদের হাতে তুলে দেওয়া হয়। ফের নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানের অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন। গভীর রাতে জম্মু ও কাশ্মীরের পুঞ্চে বিএসএফ ক্যাম্প লক্ষ্য করে মর্টার হামলার অভিযোগ। অল্প বিস্তর জখম দুই সেনা জওয়ান, পাল্টা গুলি ভারতীয় সেনার। শুরু হলো এবছরের অমরনাথ যাত্রা। ভোর 5:22 বাইশ মিনিটে কড়া নিরাপত্তায় জম্মুর ভগবতী যাত্রী নিবাস থেকে 72টি গাড়ির কনভয় অনন্তনাগে পবিত্রধামের উদ্দেশ্যে রওনা হন। নিরাপত্তার জন্য বিকেল 3:30 পর অমরনাথগামী আর কোনো গাড়িকে জম্মু শ্রীনগর হাইওয়ের জখর টানেলে ঢুকতে দেওয়া হবে না। এয়ার ইন্ডিয়া বিক্রিতে শিলমোহর দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। মাথায় 52 কোটি টাকা দেনা থাকায় তাদের ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছিলই। শোনা যাচ্ছে রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা কিনতে আগ্রহী টাটা গোষ্ঠী। বিপুল অঙ্কের দেনা থাকলেও এয়ার ইন্ডিয়া নিয়ে আগ্রহের খামতি হবে না বলে মনে করছে সরকার।